হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ভালো আছি, মানে শারীরিক দিক থেকে ভালোই আছি। পাটা একটু সমস্যা আছে আর একটু ব্যথা ব্যথা আছে এই আর কি। তো আজকে মন টন ভালো নেই, কারণ আজকে আমার মা বাবা চলে যাচ্ছে। তো তোমরা দেখতেই পারছো এখন বেরোবে, এখন বাজে 11টা। তো মা বাবা অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো ঠাকুরমা হচ্ছে আসছে রেডি হয়ে, মানে ঠাকুরমা যাবে না, ঠাকুরমা রাস্তা অব্দি যাবে মা বাবার সঙ্গে। তো বাবা আমাকে বলছে যে তুমি এখান দিয়ে সাবধানে হাঁটবে, আস্তে আস্তে করে পা ফেলবে, তাড়াহুড়ো করবে না, নাহলে পায়ে ব্যথা পাবে। তো মনটাও খারাপ লাগছে যে এসে মাত্র 1 সপ্তাহ ছিল, বেশি দিন থাকে উনি, থাকতে পারেও না, কারণ ভাই রয়েছে। তো আমার ভাই একা একা থাকে, তার জন্য তো আমি যাচ্ছি রাস্তা অবধি, মা বাবাকে টোটোতে তুলে দিয়ে আস। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ ঝটপট করে করে নিও, আর সাথে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে এর পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। যদি তোমাদের আমাকে পার্সোনালি ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো। আমি নিচের ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি লিংক দিয়ে দেবো। আমি কিন্তু ফেসবুক পেজেও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি, তো তোমরা চাইলে সেখানে চেক করতে পারো। আমি কিন্তু লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সকালবেলা রান্নাবান্না করেছি হচ্ছে ইলিশ মাছ দিয়ে তরকারি, কাঁচকলা দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর কি ভাজা করলাম, পেঁপে ভাজা বোধ হয়। তো তাই করেছি, মা বাবা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে দেখতে পারো একদম চলে এসছে। আর ওপাশে ঠাকুরমা আসছে, ঠাকুরমা ও চলে আসছে, তো এখানে চলে এসছি কাছাকাছি। ওই তো দেখতে পারো একদম আমাদের গেটের সামনেই, বেরোলেই টোটো অটো যা থাকে, ভ্যান, তো সেটাই এখন স্টেশনে যাবে, সেখান থেকে তারপর বেরিয়ে যাবে। এই যে চলে এসছে আমার পাখি, দেখতে পারো ভাবে যাও না, সাবধানে যেও কিন্তু। তো এখানে দাঁড়িয়ে আছি, আর ওই যে যে কাকি কথা বলছে ওটা হচ্ছে আমার বান্ধবী আছে সুস্মিতা, তোমরা হয়তো দেখেছো অনেকে। তো সুস্মিতার মা আমাদের, আমরা একই পাড়াতে থাকি, আমাদের ঘরের একটু পাশেই কাকিদের ঘর। তো কথাবার্তা বলছে, বাবা চলে যাবে সেটা বলছে, যে আমার মেয়েটাকে দেখো, তাই বলছে যে ঠাকুর আছে, ঠাকুরই দেখবে তাদের, আমরা তো নাম মাত্র, তাই বলছিল। তো অপেক্ষা করছি কখন টোটো আসে, টোটো আসলে তারপরে চলে যাবে, ভালো লাগছে না। ওই বাবার কাছে মা, তাড়াতাড়ি আসবো, আর আমি বাইরে ফোন করে বলে দেবো কিন্তু। টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, মা খালি কান্না করো। বৃষ্টি বর্ষার দিন, সকালবেলা বৃষ্টিটা নেমে একদম একটু জোয়ার এসছে। তো মা বাবা বেরিয়ে গেল, ভাল লাগছে না, ঠাকুরমারও ভাল লাগছে না, কারণ মা ঠাকুরমা বিশাল ভালোবাসে আমাদের, মা বাবাকে তো ভীষণ ভালোবাসে। তো এখন সন্ধ্যার সময়, আমরা ঠাকুরকে সন্ধ্যাতনটা দেখিয়ে দুই বলতে কফি খাচ্ছি। ঠাকুরমা খেতে চাইনি, আমি জোর করে বলেছি, তো ঠাকুরমার ওখান থেকে টোস্টটা আমি খাচ্ছি, ভালোই লাগে। ওই তো আমাদের সন্ধ্যা টন্ধ্যা দেখানো হয়ে গেছে। আর এই যে আমি দেখো আয়নার মধ্যে দেখে তোমাদের সাথে কথা বলছি, তো আমাদের দুই বউয়ের সংসার এরকমই চলছে। বড়মশাই আজকে চলে গেছে, আমরা দুই বউ আলো করি রাখছি, গৃহ আলো করে রাখছি, কালা ধরায় রাতের বেলা আমরা দুজনে কি খাবো এখনো ডিসাইড করিনি। যদি লুচি খেতে চাই লুচি বানিয়ে দেবো, সবজি রয়েছে সবজি দিয়ে লুচি খাও তো,
কালকে খাবে তো কালকে লুচি করে দেবো, লুচি আর ডাল করবো, কালকে ভাত তোমায় রান্না করবো, ভাত খেলাম যাবে। বাবা ঠাকুমা মেঘ ডাকছে আবার। তো ঠাকুরমা এপাশে শুয়ে আছে, আমি আর ঠাকুরমা চা কফি খাওয়ার পরে এখন দুজনে সিনেমা দেখছি। বেলা শেষে সিনেমাটা চালিয়েছি, যেটা আমিও দেখিনি, এই প্রথম আজকে ঠাকুরমার সঙ্গে দেখছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল সিনেমাটা দেখব। তো এক পাশে আমার ঠাকুরমা এখানে শুয়ে আছে, দেখছি ঠাকুরমা। ঠাকুরমা বললো সিনেমা, একটা সিনেমা দেখি, তো এই সিনেমাটাই দেখছি যে ঠাকুরমারও ভালো লাগবে। আমরা পুরো থিয়েটার বানিয়ে নিয়েছি লাইট টাইট অফ করে। তুমি কত বছর টিভি দেখো না? সাত বছর হয়ে গেছে টিভি দেখে না। তো আমরা দুজনে এই যে এখন দেখছি, দেখো। তো চলে এসেছি চেম্বারে, এখন বাজে কত বাজে এই দেখো 9:16 বাজে। বাইরে প্রচন্ড রোদ, তাই গ্লাসটা আমি টেনে দিয়েছি, ভীষণ তাপ আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ভালো আছি। আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের কত তারিখ? আজকে হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ, আর হচ্ছে সোমবার। তো এখন বাজে সকাল 9টা। এই 9টার থেকে সারা দিনটা তোমাদের সাথে শুরু করছি। আমাদের সকালটা হয়েছে অনেক আগে, মানে ঘুম থেকে উঠেছি 6টার দিকে। 6টার দিকে ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠতে উঠতে 6:26 বেজেছে, কারণ সকাল সকালে উঠতে হতো। কাকি আসবে না যেহেতু, কাকি 4-5 দিনের ছুটি নিয়েছে, তো কাকি আসবে না, তাই সকালবেলা ভোরে উঠে অ্যালার্ম দিয়ে রেখেছি যে যে করেই হোক আমার সকালবেলা উঠতেই হবে, কারণ চেম্বারের কাজ বাজ সারতে হবে, মানে চেম্বারে না সরি চেম্বারে যেতে হবে সকালের কাজ বাজ সেরে, তারপরে হচ্ছে রান্নাবান্না করতে হবে। তো সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে আগে থালা বাসন ধুয়েছি, ঘর ঝাড় দিয়েছি, রান্না করেছি, ঠাকুরমা উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে, বারণ করি তারপরেও করেছে। তো সকালবেলা মাছ ভাজা করেছি, চিচিঙ্গা ভাজা করেছি, তাই দিয়ে আমরা দুজনে খেয়ে দিয়ে আমি চেম্বারে এসেছি, ঠাকুরমা বাড়িতে আছে। আর আমাদের একটু বাজার করা লাগবে, তো আমি তো এখন চেম্বারে আছি, এই 9:30 যাব বাজারে। আর 15 মিনিট এখানে বসবো, বাজারটা বন্ধ করবো না চেম্বার, বাজারে গিয়ে বাজারটা করে বাড়িতে রেখে আবার চেম্বারে আসবো। জাস্ট গ্লাসটা টেনে দিয়ে লক করে আমি বাজারে গিয়ে ফটাফট করে বাজার করে নিয়ে আসবো, কারণ ঠাকুর আমার বড়মশাই বাড়িতে নেই, সরি, কারণ বড়মশাই বাড়িতে নেই, আমি আর ঠাকুরমাই আছি। তো এখন ঠাকুরমা একটু জ্যান্ত জ্যান্ত মাছ খেতে পছন্দ করে, শিব মাছ টাস দেখি ওই মাছ আনবো। আর তারপরে দুপুরে এমনি ভাত করা লাগবে না, দুপুরে তরকারি টরকারি করবো শুধু। আর এইভাবেই কাটছে দিনগুলো। আর পুজো তো অনেক, মানে কি বলবো, কাছাকাছি চলে এলো। আর মাত্র হাতে কটা দিন আছে, হচ্ছে 19 দিন, আর মাত্র 10টা দিন তারপরেই পুজো। তোমরা অনেকে বলছো যে দিদি তুমি পুজোর শপিং করেছো কিনা শেয়ার করো, তোমরা তো আমার পায়ের কন্ডিশন জানো যে কী অবস্থা। এই অবস্থায় আমার দূরে গিয়ে শপিং করা টরা আমি এইটুকু হাঁটাচলা করছি, তাতেও আমার মাঝে মাঝে পাটা ফুলে উঠছে, ফুলে উঠলে ওখানটা এখনও ব্যথা করে। এখনও তো পুরোপুরি, আমার প্লাস্টার যখন খোলা হয়েছে তখন ডাক্তার পুরোপুরিই বলেছিল যে কোনো মতে পাটা ভর দিয়ে হাঁটা যাবে না, পাটা সোজা করে রাখতে হবে বেডের উপরে, মানে পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছিল। তারপরে তো তার 1 সপ্তাহ পর থেকে আমি হাঁটাচলা শুরু করে দিয়েছি, কিন্তু আমার তখনও বলেছে তোমারটা কিন্তু জোড়া লাগেনি, এই আস্তে আস্তে ওষুধ খাচ্ছি, ওষুধ খেতে 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 লাগবে। তো এই অবস্থায় আমার সেরকম এবারের পুজোটা, মানে এবার সে আমার হাজবেন্ডের ভীষণ পড়ার চাপ, ওর এক্সাম, পুজোর আগে এক্সাম হচ্ছে, তো চলে গেছে ওর ইউনিভার্সিটিতে। ওর মোটামুটি আমাদের, মানে একে তো আমার এই অবস্থা, তারপরে ওর এক্সাম, মানে ওর এক্সাম শেষ হবে হচ্ছে বোধ হয় 23 না 24 তারিখে, তারপরে আসবে, তারপরে বলো তারপরে আর কী করে শপিং করতে যাব, আর কিছু থাকে শপিং করার মতো? কিন্তু এর মানে এই না যে আমি কিছু কিনিনি, আমি কিনেছি, সে যা যা কিনেছি সেটাই আমি তোমাদের দেখাবো। আর প্রত্যেকে
এই আমার মেজো পিসি শাশুড়ি এলো, পিসি মেজো পিসি শাশুড়ি টাকা দিয়েছে পুজোর জন্য, শপিং করার জন্য। তারপরে ঠাকুরমা দিয়েছে, তো তারপরে হচ্ছে আমার বরমশাই তো অলরেডি আগের থেকে আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, যে জানে যে আমি পুজোর সময় টাইম সময় দিতে পারবো না, শপিং করাতে নিয়ে যেতে পারবো না, তার জন্য আমাকে টুকটুক করে ওই শপিং করাতে গিয়ে গিয়ে কিনে দিয়েছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর সবাই টাকা দিয়েছে, বাট আমি এখনও শপিং করতে যেতে পারিনি, কিন্তু যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর তোমরা কী কী কিনেছো অবশ্যই কমেন্টে জানিও, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, আমি কী বলবো, আজকে আমি ভীষণ ভীষণ খুশি, কারণ তোমাদের সাথে ভিডিওটা আমি যেদিন শেয়ার করছি সেই দিন হয়তো বা আরও আমার ফলোয়ার্স বেড়ে গেছে। তো মানে কী বলবো, আমার তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে 50K কমপ্লিট হয়েছে, আর এটা একমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য, কারণ তোমরা যারা আমাকে ইউটিউবেও ফলো করো এবং ফেসবুক পেজেও ফলো করো, তোমরা কি বলবো, তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, এতটা মানে সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে এইভাবে আমার পাশে রয়েছে। তো আমি চাইবো যে তোমরা আমার ইউটিউবেও 50K কমপ্লিট করে দেবে, প্লিজ প্লিজ করে দিও ফটাফট করে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, এখন আর আমি এখানে বক বক করবো না, আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি। তো চলো আর বেশি বক বক করবো না, এখন যাই ফটোফট করে বাজারটা করে নিয়ে আসি, তারপরে এসে আমার চেম্বারে বসতে হবে, নাহলে পেশেন্ট ফিরে গেলে আবার তারপরে যদি ফোন করে আমি মানে তাড়াতাড়ি না আসতে পারি প্রবলেম হয়ে যাবে। তো যাই ফটাফট করে, দশটার মধ্যে আমাকে ফটাফট করে নিয়ে চলে আসতে হবে। তো চলো, শাশুড়িমা ফোন করে। তো আমি বাজার করে বাড়িতে রেখে এলাম, 10:12 বেজে গেছে, 12 মিনিট বেশি। বাড়িতে এসে ঠাকুরমার সঙ্গে 5 মিনিট কথা বললাম, ঠাকুরমা আছে, যাই এবার চেম্বারে, আর চেম্বার বন্ধ করবো ওই 1:15 দিকে। ঠাকুমার জন্য 2 পিস শিং মাছ ভাজা আর মাছের ডিম, আর এখানে সকালবেলার চিচিঙ্গা ভাজা, এখন ভাজা হবে এটা রসুন দিয়ে, আর এই হচ্ছে বাকি মাছ যেটা দিয়ে তরকারি হবে। তো এখন চেম্বার থেকে চলে এসেছি অনেক আগে, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তরকারি টরকারি ছিল, শুধু রুটি করেছি, রুটি করে আমরা 2 বউ খেয়েছি। এখন আমরা একটু মস্তি করব, দুজনে গান শুনবো, গান শোনার পরে একটু সিনেমা দেখব, যেটা কিনা তোমরা এর আগে হয়তো বা দেখে নিয়েছো আমাদের দুজনের মাস্তি। এই দিন হচ্ছে আমার ভিডিওটা শ্যুট করা, তো এখানে বর্মশাইও আছে। যাই হোক, অনেকদিন পরে আবার আমার এই যে এই যে এই যে এই ড্রেসটা পরলাম, ড্রেসটা আগের থেকে আমি একটু মোটো মোটো হয়ে গেছিলাম, তো তখন একটু টাইট টাইট হয়ে গেছিলো, বাট এখন অনেকটা ঠিক আছে, এখন ঠিক আছে, কারণ আরেকটু রোগা হয়ে গেছি। যাই হোক, তো এখন আমি এই যে টিভিতে অলরেডি গান ই করে নিয়েছি, কিন্তু কপিরাইট আসবে তার জন্য বন্ধ করে রেখেছি, একটু পরে চালিয়ে গানগুলো শুনবো, কারণ এখন ভীষণ টিভি দেখতে ইচ্ছে করছে, একটু গান শুনতে ইচ্ছে করছে বেইনো। তো তারপরে কালকে ঠাকুরমাকে নিয়ে দেখেছিলাম বেলা শেষে যে সিনেমাটা ওইটা, আর আজকেও একটা সুন্দর সিনেমা চালিয়ে আমরা দুজনে দেখব। এখন রাত অনেক বেজে গেছে। ও ঠাকুরমা আসবো, হয়েছে আমার ঠাকুরমা কোথায়, নক 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 নক, এই যে আমার ঠাকুরমা আসো।